হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আসলে তেমন কিছু না, আমার মনের কিছু চিন্তাধারা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। যদি আপনাদের কারো কাছে খারাপ লেগে থাকে কোনো বিষয় কিংবা কোনো শব্দ, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি এই মুহূর্তে যা ফিল করছি, আমার পৃথিবীর আমার সব মানবকুলের জন্য আমি যে জিনিসগুলো আমার ভাবনায় আসছে, সেই ভাবনাগুলো আসলে আমি আমার ভিউয়ারদের সাথে, আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করতে চেয়েছি। তাই আমার আজকের এই কথা বলা আপনাদের সাথে। তো আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন, আর আসুন আমরা একটা সুশৃঙ্খল জীবনের সূচনা করি এই এই কঠিন মুহূর্তে। আসুন আমরা সব সব খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে নিই, খোদা বিধাতার কাছে তওবা করি। আর যা বলছিলাম, আসলে এই কারেন্ট সিচুয়েশনে আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য কিংবা করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য, আসলে সেই নির্দিষ্ট নিয়মগুলো কিন্তু আমাদের ধর্মীয় অনুশাসনে পড়ে। আমরা যেই ধর্মাবলম্বী হই না কেন, এগুলো আসলে আমাদের নৈতিক দায়িত্ব। আমাদেরকে নিজেকে পরিচ্ছন্ন রাখা, আমাদের চারিপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, আমাদের মনকে প্রফুল্ল রাখা, পরিচ্ছন্ন রাখা। তো আসলে আমরা যা দেখতে পাচ্ছি, আসলে এটা এমন কোনো কাজ না, আর এটা এমন কোনো কঠিন জিনিস না। আসলে এই জিনিসগুলো যদি আমরা প্রতিনিয়ত আমরা ফলো করতাম, যেগুলো আমাদের পার্সোনাল হাইজিনটা আমরা মেনটেন করতাম, আমরা বাইরে যখন যাই আমাদের যে রুলসগুলো এখন দেওয়া হচ্ছে এগুলো যদি আমরা আসলে ফলো করতাম, কিংবা আসলে আমাদের একটা পরিমিত আহার কিংবা আমাদের একটা সুষম খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণ পানি, পর্যাপ্ত পরিমাণ ঘুম, আর আসলে সত্যি যদি আমাদের মানে ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা, আমাদের ভেতরকার যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, সেটা যদি প্রবল থাকে, তাহলে আমরা কিন্তু ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এগুলোকে আমরা প্রতিহত করতে পারি। তো আসলে আমরা তো এখন কথা বলছি, আমরা আসলে হাত দেওয়ার জন্য সাবান কিংবা স্যানিটাইজার যাই আমরা পাচ্ছি। যারা এগুলো অ্যাফোর্ড করতে পারবে না কিংবা যাদের কাছে এগুলো পৌঁছাবে না কিংবা যারা এগুলো পাচ্ছে না, তাদের কী হবে? আসলে আমরা যে যতটুক পারি তাদেরকে সাহায্য করব, যেভাবেই হোক। আর আমরা যারা নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য যতটুকু পারি এ থেকে রক্ষা পাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো আমরা করার তা করব। আর আসলে একটি সত্যি কথা বলতে কি, আমরা আমাদের চারিপাশের যে নৈতিক অবক্ষয় দেখেছিলাম, আর এই এই আতঙ্কের ভয়ে হয়তো আমরা, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, অনেক নৈতিক অবক্ষয় কিন্তু অবসান ইতিমধ্যেই ঘটছে, ঘটবে। আসলে আমাদেরকে প্রকৃতিরও কিছু নিয়ম আছে, যেটা প্রকৃতিতে শুধু আমরা মানুষরাই বসবাস করি না, প্রকৃতিতে আরও প্রাণীকুল আছে, তাদের ভালো থাকার দিকেও আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা পানি নষ্ট করছি, আমরা নিজেরা আমরা গাছপালা কেটে ফেলছি, প্রকৃতিতে আমরা একটা অন্যরকম প্রভাব ফেলছি, যার জন্য প্রকৃতিও তার নিজস্ব যে নিয়ম সেটা সেটা আর ধরে রাখতে পারছে না। তো আসলে সত্যি কথা বলতে কি, করোনা ভাইরাস এমন একটা রোগ যা কিনা যার শেষ দিকটা কিংবা তার ভয়ঙ্কর রূপ আমরা সবাই জানি। তো হয়তো আমরা জানি না কে কতটুকু সময় পাবো পৃথিবীতে বেঁচে থাকার। আসুন আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করি, সৃষ্টিকর্তার জন্য আমাদেরকে সব অনৈতিক কর্মকার্য এবং আমাদেরকে যেন আমাদের ভিতরকার সব ভুল, আমাদের ভিতরকার সব অনৈতিকতা সব কিছু ভুলে আমরা সুন্দর পৃথিবীর জন্য, আমাদের একটা সুন্দর জীবনের জন্য আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আমরা তওবা করি, আমরা যেন বিধাতা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আর এই রোগ থেকে যেন সমস্ত পৃথিবীর সমস্ত মানবকুলকে, সমস্ত পশু পাখি সব কিছুকে আল্লাহ রক্ষা করেন, আমাদেরকে ক্ষমা করে দিন। আসুন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নেক হায়াত দান করেন। আসুন আমরা হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে আমাদের মানুষত্বকে আমরা প্রাধান্য দিয়ে আমরা আল্লাহর কাছে আমাদের এই রোগ থেকে মুক্তির জন্য দোয়া চাই। তো আজ আর বেশি কিছু বলছি না, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আর আর পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন আপনারা, এটা তো সবাই জানছেন। আর যারা এগুলো আসলে
কথা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের অঙ্গ। তো আমরা কিন্তু এই এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি, আর সত্যি আমরা কিন্তু প্রয়োগ করতে, আমাদের বাস্তবিক জীবনে আমরা এটাকে প্রয়োগ করতে ভুলে যাই, কিন্তু যে কথাটা আমরা জানি। তো আসুন আমরা সবাই এই সুন্দর পৃথিবীটাকে সুন্দরভাবে উপভোগ করার, এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার, এবং এই পৃথিবী থেকে আমরা যখন অন্য জীবনে যাব, সেই জীবনে সেই জীবনটাও যেন বিধাতা আমাদের জন্য সুন্দর করে দেন, আমরা যেন সেই জীবনের জন্য সুন্দর জিনিস এই জীবনে করে যেতে পারি, সেটাই যেন আমাদের মূল লক্ষ্য হয়। আসুন আমরা আমাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি। আল্লাহ হাফেজ।